আসসালামু আলাইকুম। গ্রাফিক্স লার্নিং একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তৌহিদুল ইসলাম সোহেব, আশা করি সবাই ভালো আছেন। আমি যখন একটা খুব প্রফেশনাল গিক আপলোড করতে চাইব, তখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার ইমেজগুলোকে এসইও করে নিতে হবে। ইমেজ এসইও দুটা পার্ট, একটা হচ্ছে আপনার অনলাইন এসইও আর আরেকটা হচ্ছে অফলাইন এসইও। আমরা অনলাইন এসইওটা কীভাবে করবো, কী সিস্টেমে করবো সেটা অলরেডি আপনাদেরকে দেখানো হয়েছে। আমরা যেটা করব সেটা হচ্ছে এখন অফলাইন এসইওটা কীভাবে করবে। আমি এখানে যে কাজটা করছি সেটা হচ্ছে আমার টাইটেল যেটা আছে, অর্থাৎ আমি এখানে ফার্স্টে হচ্ছে টাইটেল এসইও করে নিলাম, ডিসক্রিপশন এসইও করে নিলাম, প্রাইস এসইও করে নিলাম, সব কিছু করে আমি একটা নোটপ্যাডের মধ্যে অ্যাড করেছি। অ্যাড করার পর এখন আমাকে যেটা করতে হবে, আমার যে গিগের ইমেজগুলো আছে সেই ইমেজগুলোর মধ্যে আমাকে এই বিষয়গুলোকে অ্যাড করতে হবে। এখন আপনি কীভাবে অফপেজ এসইও করতে পারেন, ইমেজের অফপেজ এসইও করতে পারবেন সেটা আমরা একটু দেখব। আমি ফার্স্ট যেটা করব সেটা হচ্ছে আমি এই বিষয়টাকে সম্পূর্ণটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নেব। কন্ট্রোল সি দিয়ে কপি করার পর দেন হচ্ছে আমার যে ইমেজগুলো আছে, একটু খেয়াল করে রাখবেন, আমার যে ইমেজগুলোকে আমি রেডি করে রাখছি অ্যাজ এ গিগে আপলোড করার জন্য, আমি ওই ইমেজটার মধ্যে রাইট বাটন ক্লিক করে দেন হচ্ছে আমি ইউজ করব হচ্ছে প্রপার্টিস। প্রপার্টিসের মধ্যে ক্লিক করার পর এখানে দেখেন একটা অপশন পাবেন হচ্ছে ডিটেলস। এই ডিটেলসের মধ্যে যদি যাই তখন আমাকে কী করতে হবে, যে টাইটেলের জায়গায় যে টাইটেলটা আছে সেটাকে আমাকে অ্যাড করে দিতে হবে। একটু খেয়াল করে দেখেন, আমি এখানে টাইটেলে গেলাম, টাইটেলে গিয়ে আমার যে টাইটেলটা ছিল, অর্থাৎ আমার যে গিগের যে টাইটেলটা আছে সেই টাইটেলটাকে আমি কী করব এখানে অ্যাড করে দিব। এখানে আমি আমার টাইটেলের মধ্যে আমার টাইটেলটা অ্যাড করে দিচ্ছি। দেন হচ্ছে সাবজেক্ট যে অপশনটা আছে, সাবজেক্টের মধ্যে অবশ্যই দিয়ে দেবেন হচ্ছে লোগো ডিজাইন। দেন হচ্ছে রেটিং দিয়ে দেবেন হচ্ছে 100%, অর্থাৎ 5-star রেটিং দিয়ে দিবেন। দেন হচ্ছে ট্যাগের মধ্যে এখানে আমি কী করব, কিছু ট্যাগ ইউজ করব, অর্থাৎ লোগো রিলেটেড কিছু ট্যাগ ইউজ করব। এখন হয়তো বা আপনার একটা কোশ্চেন থাকতে পারে, এই লোগো রিলেটেড ট্যাগ আমি কোথায় পাবো। আমি আমার ফাইবার অ্যাকাউন্টে যাব, অর্থাৎ fiverr.com যাবেন। fiverr.com গিয়ে আপনি যদি কোনো লোগো রিলেটেড গিগ ওপেন করেন, ওপেন করলে একদম লাস্টের দিকে চলে আসবেন। এখানে খেয়াল করে দেখেন, ক্রিয়েটিভ লোগো, ক্রিয়েটিভ লোগো, ক্রিয়েট লোগো, ক্রিয়েটিভ লোগো, লোগো ডিজাইন, ডিজাইন লোগো, লোগো মেকার, এই ট্যাগগুলো আছে। এরপর খেয়াল করে দেখেন, ওরও যদি একদম লাস্টের দিকে চলে আসি, এখানে দেখেন খেয়াল আসছে মিনিমাইজড, লোগো ডিজাইন, ক্রিয়েটিভ, প্রফেশনাল, ইউনিক, লোগো মেকার, এখানে দেখেন লেখা আছে মিনিমাইজড, তারপর হচ্ছে আপনার লোগো ডিজাইন, ক্রিয়েটিভ, প্রফেশনাল, ইউনিক, লোগো মেকার, এই যে ট্যাগগুলো আছে এই ট্যাগগুলোকে আমাকে রেডি করতে হবে। এখানে আমি অনেকগুলো ট্যাগ লিখে রাখছি, ওই ট্যাগগুলো প্রত্যেকটা কপি করলাম, সবগুলো কন্ট্রোল সি দিয়ে কপি করে দেন হচ্ছে আমি এখানে পেস্ট করে দিই। আমি এখানে এই যে ট্যাগের মধ্যে আমার কপি করে দেবেন। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, আপনার যতগুলো ইমেজ আছে সবগুলোর মধ্যে এটা করতে হবে। আমি জাস্ট একটার মধ্যে দেখাচ্ছি আপনাদেরকে। এরপর খেয়াল করে দেখেন, এই হচ্ছে অথর, এখানে আর কিছু দিতে হবে না, এখানে কিছু দেওয়ার দরকার নেই, আমি জাস্ট এদিকে থেকে চলে যাব। এই যে কমেন্ট সেকশনটার মধ্যে আপনি কি করবেন, আপনার যে ডিসক্রিপশনটা আছে সেই ডিসক্রিপশনটা এখানে অ্যাড করে দেবেন কমেন্ট সেকশনটার মধ্যে। সো আমি এখানে যাচ্ছি, আমার যে ডিসক্রিপশনটা আছে, অর্থাৎ আমার গিগের যে ডিসক্রিপশনটা আছে সেই গিগের ডিসক্রিপশনটা আমি নিলাম এখান থেকে নিয়ে দেন হচ্ছে আমি এটাকে অ্যাড করে দেবো। এখানে আমি এই কমেন্ট সেকশনটার মধ্যে আমি এখানে অ্যাড করে দেবো, দিয়ে দেন হচ্ছে আমি অ্যাপ্লাই ওকে করে দেবো, অ্যাপ্লাই ওকে করে দেবো। তো এভাবে আপনার যতগুলো ইমেজ থাকবে প্রত্যেকটা ইমেজের মধ্যে আপনি কী করবেন, আপনার এই অংশগুলোকে অ্যাড করে দেবেন। এটাকে বলা হয় ইমেজের অফলাইন এসইও, এটাকে বলা হয় ইমেজের অফলাইন এসইও। এইভাবে যদি আপনি কাজ করেন তাহলে আপনার যে সুবিধাটা হয়, একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা সাধারণত যখন গুগল থেকে কোনো ইমেজকে ডাউনলোড করি তখন সাধারণত তার একটা নেম আসে। একটু খেয়াল করে দেখেন, এখানে একটা নেম আসছে 5446388 1, এই যে অংশগুলো যে নেমগুলো আসছে, এখন আমার এই ইমেজটাকে যখন গুগল আপলোড করবে তখন নেম হিসাবে আসবে হচ্ছে লোগো ডিজাইন, তারপর হচ্ছে আমার যেই অপশনগুলো ইউজ করা আছে সেগুলো, অর্থাৎ তার একটা টাইটেল হিসেবে আসবে হচ্ছে এই অংশগুলো। দেখেন খেয়াল করে দেখেন, এটাকে যখন ধরতেছি তখন এই অংশগুলো আসতেছে, কিন্তু এই ইমেজটার মধ্যে যখন নিচ্ছি বা এই ইমেজটার মধ্যে যখন নিচ্ছি তখন দেখবেন এর একটা ইফেক্ট আসবে। এখানে আমার একটা দেখেন, এখানে খেয়াল করে দেখেন জেপিজি ফাইল এই অংশটা আসছে, অর্থাৎ তার নাম যতটুকু আসছে ততটুকু আসছে। এখানে খেয়াল করে দেখেন উপর একদম নাম আসছে একটা 2300742377777, এই যে নামগুলো আসছে, অথচ এটার ক্ষেত্রে আসছে হচ্ছে এখানে আপনার আমি যে নেমগুলোকে অ্যাড করছি ওই নেমগুলো। এটাই হচ্ছে বেশি সুবিধা, আর এই কাজটা করলে আপনার
র্যাঙ্কটার মধ্যে র্যাঙ্ক ওঠার সম্ভাবনা অত্যন্ত বেশি। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে আপনি অফলাইনে আপনার ইমেজটাকে এসইও করবেন। এভাবে যদি আপনি ইমেজটাকে এসইও করে কাজ করেন, গিগ আপলোড করেন, খুব সহজে আপনার গিগটাকে আপনি কী করতে পারবেন, র্যাঙ্কে নিতে পারবেন।